আপনার অপারেশনের ডেটটা কত ভাই? অক্টোবর মাসের 1 তারিখ, 31 তারিখ, 2022। 2022 সালের অক্টোবর মাসের 31 তারিখ উনি অপারেশন করেছে। বর্তমানে 3 মাস, আমি আপনাদের 3 মাসের ফলাফলটা একটু দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রেড 1 গাইনোকোমাশিয়া ছিল। ওনার মাসেলস দুর্দান্ত, মাসেল লেয়ার দুর্দান্ত, মাসেল লেয়ার একদম পারফেক্ট, একদম ভি কাটিং, একদম ভি কাটিং মাসেল, একদম ভি কাটিং। আমরা এই পাশে লাইপো করেছিলাম, এই পাশ থেকে যেহেতু সাইজ ছোট ছিল, বড় সাইজে লাইপোসাকশন বেশি করতে হয়, তার জন্য আমরা এই নিচে থেকে করি। সাইজ ছোট থাকার কারণে আমরা পাশ থেকে করতে পেরেছিলাম। এবং এই হচ্ছে ওনার ফলাফলটা মাত্র 3 মাস, যেটা 6 মাস 8 মাস হইলে আরও বেশি সুন্দর হবে। 6 মাস 8 মাস হলে একদম সুন্দর, অলরেডি বোঝাই যায় না যে এটা সার্জারি করা, তারপরেও যদি 8 মাস যায় আরও বেশি সুন্দর হবে। আমরা সব সময় যেটা বলে থাকি, প্রতিটা মানুষের মাসেলস গ্রোথ আলাদা হয়ে থাকে। ওনার কিন্তু এই পাশে মাসেলসের গ্রোথটা প্রচুর, মাসেলস পিওর মাসেলস, এখানে কিচ্ছু নাই, পুরোটা মাসেলস। এই পাশটা তুলনামূলক এইটার থেকে কম। আবার আরেকটা জিনিস দেখবেন, ওনার এই এরিয়াতে মাসেলস কম, এই এরিয়াতে মাসেলস বেশি। গাইনোকোমাশিয়া সার্জারির ক্ষেত্রে আমরা কখনোই মাসেলস কাটি না বা মাসেলসে কোনো স্ক্র্যাচ হয় না। আমরা গ্ল্যান্ড এবং ফ্যাট এটা সুন্দরভাবে রিমুভ করে নিয়ে আসি। আমরা কসমেটিক্যাল সেলাই ইউজ করে থাকি। এখানে কোনো দাগ তেমন বোঝাই যাচ্ছে না। মাত্র 3 মাস, মাত্র 3 মাসে যথেষ্ট ভালো ফলাফল দেখতেই পাচ্ছেন। দাগ টাগ একদমই নেই বললেই চলে, যথেষ্ট ভালো ফলাফল। আপনি কাজকর্ম শুরু করছেন কতদিন পর থেকে? ২৫ দিন পর থেকে কাজ শুরু করছেন। আপনি কি কাজ করেন? গ্রিল ওয়ার্কশপে কাজ 25 দিন পর থেকে শুরু করলেন। এর মধ্যে কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা আছে? না, কোনো ব্যথাটা তেমন কিছু নাই। আচ্ছা, তো এটার মূল বিষয় হচ্ছে কি, যারা কায়িক পরিশ্রম করে, জানে মানে কষ্টের কাজ করে বা ভারী কাজ করে, তাদের বডির ইমিউনিটি সিস্টেম খুবই ভালো, যার ফলে কোনো কিছু হইলে দ্রুত শুকায় যায়। তার প্রমাণটা হচ্ছে উনি, উনি 25 দিন পর থেকেই লোহা লক্করে কাজ করছে, যেটা অনেক কঠিন কাজ। আল্লাহর রহমতে একদমই পারফেক্ট, একদমই ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনারা অনেকেই আছেন যারা কায়িক পরিশ্রম করেন, তাদের রেজাল্ট দ্রুত আসবে, তাদের বডির ইমিউনিটি সিস্টেমটা ভালো। যারা কায়িক পরিশ্রম না করেন, অফিসিয়াল জব বা ডেস্ক জবগুলো করেন, তাদের একটু সময় লাগতে পারে। এবং প্রতিটা মানুষের ব্যথা কষ্ট সহ্য করার ক্ষমতা একরকম থাকে না, অনেকের অনেক বেশি ব্যথা সহ্য করার ক্ষমতা থাকে। যেহেতু ওনার আজকে 3 মাস, 3 মাস অনেক বেশি সময় না একটা সার্জারির সম্পূর্ণ রেজাল্ট আসার জন্য। আমরা বৈজ্ঞানিকভাবে এটুকু জানি যে আমাদের ভিতরে যে সেলাইগুলো আছে, উপরের সেলাইগুলো আছে, এগুলো মিশতে লাগে 3 মাস। এরপরে আমাদের যে কোষগুলো, গ্ল্যান্ডে যেমন আমাদের কোষে লেগেছিল, কোষগুলো কাটা হয়েছে, তো সেই কোষগুলো আস্তে আস্তে ঠিক হবে, কিছুটা বডিতে ফ্যাট আসবে বা মাসেল লেয়ার ঠিক হবে। এই সব টিস্যু ঠিক হতেও আরও 3 মাস লেগে যায়। আমরা সবসময় পেশেন্টকে বলে দিই 6 থেকে 8 মাস সময় লাগবে আপনার পুরোপুরি রেজাল্ট আসতে। তো এই রেজাল্টটা যেটা আসছে 3 মাসে গুড এনাফ, আমি মনে করি যথেষ্ট ভালো। তারপরেও যেহেতু এখনও 6 মাস 9 মাস হয়নি, এটা এখনও ডেভেলপ হবে, এখনও ডেভেলপ হওয়ার চান্স এখানে অনেক আছে। আশা করি 9 মাস 1 বছর পরে এটা সার্জারি হয়েছে বোঝাই যাবে না, বোঝার কোনো উপায় থাকবে না। এই পাশে যে আমরা ফোটাটা করেছিলাম, খুবই মিনিমাম, খুবই সামান্য ফোটা, একদমই বোঝাই যায় না, সাইডে পড়ে গেছে বোঝাই যায় না। সো এই হচ্ছে ফলাফল, সামনে তুলে ধরলাম, আমরা চেষ্টা করব ফলাফল দেওয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে অধিকাংশ পেশেন্টই আমাদের এখানে আসে না। পরবর্তীতে 100 জন মানুষের অপারেশন করলে 95 জন মানুষই একদম খুশি থাকে, যার ফলে অধিকাংশ পেশেন্টই আসে না, 2-1 জন যারা আসে টুকটাক ইস্যু থাকে। সো যার কারণে আমরা পরিপূর্ণভাবে ভিডিও দিতে পারি না। তো আপনারা যারা ভিডিও দেখেন, চেষ্টা করবেন আসার, আমাদেরকে একটু আপডেট দেওয়ার, যেহেতু আমরা আপনার চেহারা নিচ্ছি না, সেহেতু আপনার আইডেন্টিটি প্রকাশ পাবে না। এটা একটা রোগ, রোগের চিকিৎসা প্রয়োজন, এমন কিছু না যে আপনি জেন্ডার চেঞ্জ করে ফেলছেন। বিদেশে মানুষ জেন্ডার চেঞ্জ করলেও তারা ভিডিও করে, তাদের প্রবলেম নাই। আর আমাদের দেশে সামান্য একটু অপারেশন করলে আমরা ভয় পাই যে কি না কি করে ফেলছে, নিজের রোগ চিকিৎসা করবো তারপরেও পারিপার্শ্বিক অবস্থার ভয় পাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আপনারা সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার জন্য।